খুলতে গিয়ে দেখা একটা চালা বলি আমরা অনেকে বিচ্ছে বলে হাতে বিয়ে উঠছিল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরা ব্লগার সঞ্চিতার চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেকদিন বাদে আজকে ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 9টা, তো আজ 9টা থেকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আমি গত শুক্রবারে বাড়ির থেকে বেরিয়েছি, আজ সোমবার আসলাম। শুক্রবারে 6টা বাড়ি থেকে বেরিয়ে 8টায় গিয়ে পৌঁছলাম, আর সোমবার দিনও সেম টাইম 6টায় ওদের বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে 8টায় এসে পৌঁছলাম। গিয়েছিলাম হচ্ছে ননদের বাড়িতে, ননদের অসুস্থতা শুনে গেলাম, গিয়ে দুদিন থেকে আসলাম, হসপিটালে ভর্তি ছিল, তাই দেখে আর আসতে পারলাম না। তাই কাল দিন ছুটি দিয়েছে, তাই যখন চলে এসেছে তাই আমরা সন্ধ্যায় চলে আসলাম, আমি আমার ছেলে গিয়েছিলাম। এতদিন আমার ব্লগ ক্যাপ গিয়েছে, শুক্রবারের ব্লগটা আমি সোমবার দিন দিয়েছি, কারণ হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ছিল আর ভিডিও করতে পারিনি। তাই চলো আজকে থেকে ব্লগটা শুরু করে দিই। তাহলে বন্ধুরা, শুরু থেকে শেষ অব্দি সাথে থাকো আর দেখতে থাকো। তো এখন দেখাই, চলো হাজবেন্ড বাজার থেকে কী কী আনলো সেগুলি দেখাই, আর সঙ্গে থাকো অবশ্যই, সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের শেয়ার করি, আজও করবো। চলো রান্নাঘরে যাই। শনিবার রবিবার সোমবার এই তিন দিন খুব কষ্ট হয়েছে, রান্না করে খেতে পারেনি, হাজবেন্ড ডিম রান্না করে খেয়েছে, আজ অনেক কিছু বাজার সাজার এনেছে। এই চলো তোমাদের দেখাই কী কী। তো বন্ধুরা দেখো, সবজির মধ্যে এই যে আমরা এটাকে ডেকে শাক বলি, একাটি শাক আনলো, আর আলু, বেগুন, কারকন, কাঁচা লঙ্কা, আজ তো মঙ্গলবার, কাঁচা লঙ্কা মঙ্গলবার বেশি করে আনে। আর এখানে এটার সাথে এটা টাকা মিলিয়ে না ফ্রি, উজালার সাথে ১৫০টা ফ্রি। আর এখানে দেখো চিকেন মাস আনা হয়েছে, এখানে তো বড় লিস্টটা পাওয়া যায় না, যেটা পেলো আনলো। তো বন্ধুরা কি বলবো, বাইরে না থাকলে যেটা হয়, গদ্দর একদম অপরিষ্কার হয়েছিল, তো সকাল থেকে সব কিছু পরিষ্কার করে ধুয়ে গ্যাসে চুলা পর্যন্ত মুছে সব কিছু মুছে, তো এখন চা খেয়ে নিয়েছি। চা খেয়ে নিয়ে দেখো এখানে সরিষা ভিজিয়ে রেখেছি, সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করবো, রান্না করবো ডাল রান্না করবো, কারকল বাজি করবো। তাই চলো দেখতে থাকো। তো বন্ধুরা ভিজে ডিম আসছে দেখে, তাই ছেলের জন্য এখন ডিম সেদ্ধ দিয়ে দিলাম, আর ভাত বসিয়ে দিই, মাছটা ধুই নি, এখনো মাছটা ধোবো, শাক কাটবো, তারপর রান্না বান্না দিব, ভাতটা হোক ডিমটা সিদ্ধ হোক, ততক্ষণ আমি মাছগুলি ধুয়ে নিই আর শাকটা ধুয়ে নিই। তো বন্ধুরা দেখো, শাক ধুতে গিয়ে দেখা একটা চালা বলি আমরা অনেকে বিচ্ছে বলে হাতে বিয়ে উঠছিল, হাত ঝাড়া দিয়ে ফেলে দিলাম এখন শাকের মধ্যে দেখো। তো বন্ধুরা দেখলে তো কিরকম, একদম শাকের মধ্যে একটা বিচ্ছুর মতন, বা আমরা এটাকে চেলা বলি, শরীর একদম কাঁপছে। এগুলি তো বন থেকে কুড়ে আনে তার জন্যই, এগুলোর মধ্যে তো শাক ফেলে দিয়ে আসলাম, ধুইনি, মা একটু যদি বড় হতো আজ লেগে যেত, হসপিটালে যেতে হতো, এখন কামড় খেয়ে কি বিপদ না হতো, ঘাম দিয়ে দিয়েছে দেখো, বইয়ে ভয়ে একদম ঘাম বেরিয়ে গেছে, এটাকে মারলাম, এখন যদি বড় হতো সত্যি বন্ধুর একদম কামড়ে দিত, একদম এখন দৌড়ে বিষ কমানোর জন্য যেতে হতো হসপিটালে। একবার আমার বোনকে ওইভাবে ঘর মেসতে গিয়ে ভিজা কাপড় থেকে বিচ্ছু কামড়ে দিল, হসপিটালে যেতে হয়েছে। যে আমার এরকম অবস্থা যদি না দেখতাম হসপিটালে দৌড়াতে হতো। বন্ধুরা চলো রান্না বান্না সেরে নিই, ঝটফট কে কে রান্না বান্না করছে ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সত্যি বন্ধুরা বিপদের হাত থেকে রক্ষা পেলাম, একদম যদি চেলাটা বড় থাকতো কামড়িয়ে দিত, হাসপাতালে নিয়ে যেতে হতো, সত্যি
একদম বিপদের হাত থেকে অল্পেতে রক্ষা পেলাম। তারপর শাকগুলি ধুয়ে কাটতেও ভয় লাগছিল, বারবারই দেখছিলাম আর কাটছিলাম, তাই রান্না বান্না করে নিয়েছি। তাহলে চলো দেখাই কি রান্না করলাম। তো বন্ধুরা দেখো আজকে রান্না বান্না, মসুর ডাল, কারকল ভাজি, এই যে ডিম পেঁয়াজি করলাম ছেলের জন্য, সর্ষে ইলিশ, এই যে বন্ধুরা ডেকে শাক। এই শাক আজকে রান্না করতে গিয়ে বিপদ ঘটছিল, অল্পতে রক্ষা পেলাম। বিপদের হাত থেকে আর একটা মাছ ভাজি করলাম আমার জন্য, আর একটু মাছের তেলা ডিমের মতো ছিল, এটা বেগুন দিয়ে ভেজে নিয়েছি। তো বন্ধুরা সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এমাত্র স্নান করে চলে আসলাম। তাই ঘুষে দিয়ে গেলো দুধ, দুধটা এখন গরম করতে হবে। আর তার আগে তোমাদের দেখাই একটা সিজনের ফল, বলো তো এগুলি ফলগুলির নাম কি, কে কি বলো জানি না, কিন্তু এটি এগুলিকে আমরা বলি লটকন। এই সিজনে ভালো হয় লটকন, আর আমাদের এখানে বড় ত্রিপুরার সবচেয়ে বড় রথের মেলায় এই লটকন প্রচুর পাওয়া যায় প্রচুর। এবার বাজারে তাড়াতাড়ি এসে গেছে লটকন, টক মিষ্টি হয়, খেতে ভালোই লাগে, সিজনের ফল সব কিছুই খেতে হয়। দুধটা গরম করবো, খাওয়া দাওয়া করতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় আড়াইটা বেজে গেছে বন্ধুরা, তো দেখেছি তাই চলো দুধ করে নেবো, দুধটা গরম, দুধ গরম করে খেয়ে নেবো। বন্ধুরা দেখো দুধ গরম করে নিয়েছি। শুভ দুপুর বন্ধুরা, দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। দেখো ইলিশ মাছ ভাজি, তারপরে ইলিশের তেল দিয়ে আর বেগুন দিয়ে ভাজি করলাম, তারপরে আছে কারকল ভাজি, তারপর আছে শাক, দেখি শাক, সর্ষে ইলিশ, তারপরে মসুর ডাল। দেখো জাস্ট সর্ষে ইলিশটা দারুণ হয়েছে দেখতে, কেমন হয়েছে তোমাদের কাছে দেখতে অবশ্যই কমেন্টস করবে। দুপুরে খাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা ভাত খাওয়ার পর রেস্ট করতে করতে মোবাইল দেখছিলাম, ভাবছিলাম ঘুম আসবে কিন্তু ঘুম আসেনি, উঠে পড়েছি, উঠে ছেলেকে ভাত দিলাম, তো খেয়েছি, ও থালটা ধুয়ে ভাবলাম একটা লটকন খেয়ে দেখি কিরকম টেস্ট, খুব টক থাকে লটকন। টক রান্নার টক অনেক খেতে পারি কিন্তু এরকম তেঁতুল লটকন এত টক বড়ি টক এত নেশানি কিন্তু রান্নার টক আমার লবণ মরিচ দিয়ে খেলে টেস্ট লাগবে। গদ্দর ঝাড় দেবো বন্ধুরা, এখন আমি রঙ্গলি ঝাড় দিয়ে দিচ্ছি, দুটা রং ঝাড় দিয়ে বারিন্দা দিয়ে বেরোতে হয়, তো বারিন্দাটাও ঝাড় দিয়ে দিচ্ছি, এখন ঠাকুর মাটাও ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দেওয়া হয়ে গেছে আমার। এখন দেখো বাইরে কিছু কাপড় চোপড় আনার ছিল, তো এগুলি এখন আনবো, ভিজা ভিজা হয়ে আছে তো এগুলি এখন বারান্দায় দিয়ে দেব, বারান্দায় দড়ি টাঙানো আছে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, জেনারেটর লাগালাম সন্ধ্যা দিয়ে, দেখো এখন আমি চলে এসেছি, টেবিলের কাপড়টা ওষুধপত্র পড়েছিল তা ধুয়ে দিয়েছিলাম, তো এখন এগুলি মোছা মোছা যা যা জিনিসপত্র আছে রেখে দিচ্ছি। দেখো অনেক কিছুই আছে, ওষুধের বোতল, হ্যান্ডওয়াশ, অনেক কিছু দরকারি কিছু জিনিস, তো এগুলি মোছা মোছা আবার রেখে দিচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যা চা নিয়ে আসলাম, এখন 20-20 বিস্কিট দিয়ে চা খেয়ে নেব। তো বন্ধুরা আমি 3 দিন বাড়িতে ছিলাম না, তার জন্য ব্লগ করতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখো রীতিমতো, আমার ভিউয়ার সাবস্ক্রাইবার আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। তার অনেক বন্ধুরা আছো তোমরা আমার ভিডিও না দেখেই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আবার খানিকের মধ্যে আনসাবস্ক্রাইব করে দেবো, এতে করে বন্ধুরা
ডিমোটিভেশন হয়ে যায় ভিডিও করতে সব না। প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখতে ভালো লাগে তারা এই কমেন্টস করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এখন দেখছি তিন দিন ভিডিও না দেওয়াতে আমার অনেক সাবস্ক্রাইব কমে গেছে। তো এতে করে বন্ধুরা প্লিজ মন খারাপ হয়, ডিমোটিভেশন হয়, ভিডিও করতে আরও সব না। তাই যারাই আমার ভিডিওটা দেখছো ভালো লাগে অবশ্যই তারাই আমার প্রিয় বন্ধু হবে জানি, কিন্তু অনেকেই আছো বলছো, কমেন্টস করছো, সাবস্ক্রাইব করছো, আবার খানিকের মধ্যেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। প্লিজ বন্ধুরা এভাবে করলে তোমার চ্যানেলে যদি এরকম হয় কি হবে বন্ধুরা, মন খারাপ হবে তো? তা আমারও মন খারাপ হয়, ডিমোটিভেশন হয়ে যায়। এই চলো, যারা আমাকে এভাবে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এগিয়ে নিতে সাহায্য করো, আমাকে সাপোর্ট করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করবো। আর আজকের ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টস করবে, ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। চলো আজকের মতো বিদায়।